আজকে আমাদের আলোচ্য বিষয় একটি লিটারেরি টার্ম যার নাম হল চেকভস গান। চেকভস গান ইজ এ লিটারেরি টার্ম অর লিটারেরি প্রিন্সিপাল নেমড আফটার রাশিয়ান প্লে রাইট অ্যান্টন চেকভ। তাহলে রাশিয়ার নাট্যকার অ্যান্টন চেকভ তার নামের সূত্র ধরেই লিটারেরি টার্ম সাহিত্য জগতে এসেছে, তা হলো চেকভস গান। দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল বাট পাওয়ারফুল। ইফ সামথিং ইজ মেনশনড ইন এ স্টোরি, ইট শুড বি ইম্পর্টেন্ট লেটার অন। বিষয়টা কি? বিষয়টা হলো কোনো স্টোরি বা কোনো ড্রামা ইত্যাদিতে, স্টোরি দিয়েই আমরা বলছি, কোনো একটা স্টোরি বা ড্রামাতে প্রথম পর্যায়ে কোনো সিম্বলিক কোনো উপকরণ যদি দেখানো হয়, পরবর্তীতে দেখা যাবে যে সেই উপকরণটি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে ওই স্টোরির প্লটে বা ড্রামার প্লটে বা সিনেমা ফিল্ম মুভি আমরা যাই বলি তার প্লটের মধ্যে বিশেষ ভূমিকা গ্রহণ করে। বিষয়টা কি? উদাহরণ দিলে আমরা পরিষ্কার বুঝে যাব। ধরা যাক কোনো গল্প বা কোনো ড্রামা বা কোনো মুভি তার প্রথম অর্থাৎ বিগিনিংয়ে দেখানো হলো একটা গান বন্দুক, সেটা ঝুলে রয়েছে। পরবর্তীতে দেখা যাবে যে ওই বন্দুকের কোনো বিশেষ কার্যকারিতা ওই গল্প ওই স্টোরি বা ড্রামা বা মুভির মধ্যে রয়েছে। প্রথমে যে গান বা বন্দুকটি দেখানো হলো সেটা শুধু একটা ঘর ডেকোরেট করার জন্য, সাজিয়ে রাখার জন্য বন্দুকটিকে রাখা হয়েছে তা নয়, এই স্টোরি বা ড্রামা বা ফিল্মের বিশেষ প্লটের মধ্যেও ওই যে বন্দুকটা ঝুলিয়ে রাখা হয়েছিল তার কার্যকারিতা রয়েছে। কিংবা কোনো ক্যারেক্টার, তাকে প্রথম দিকে দেখা গেল সে একটি গান হাতে নিয়ে রয়েছে, একটা বন্দুক হাতে নিয়ে রয়েছে, সেই বন্দুকের ইউজ হয়তো প্রথম দিকে নেই কিন্তু পরে কিন্তু সেই বিষয়টির অর্থাৎ ওই বন্দুকটির ব্যবহার রয়েছে ঘটনার কোনো বিশেষ সময়ে সেই বন্দুকের ব্যবহার রয়েছে। তাহলে শুধু বন্দুক নয়, যে কোনো উপকরণ, যে কোনো উপকরণ প্রথমে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখানো হবে লেখা হবে সেটাকে স্বাভাবিক বা ভেরি সিম্পল কোনো উপকরণ মনে করার কারণ নেই। গল্পের থিমের উপর ডিপেন্ড করে, প্লটের উপর ডিপেন্ড করে যে উপকরণটাকে প্রথম দেখানো হবে বিশেষভাবে তার বিশেষ গুরুত্ব আমরা শেষ দিকে গল্পকথায় বা ড্রামাতে বা ফিল্মে পেয়ে যাব। তবে এমন নয় যে সমস্ত যে উপকরণগুলো দেখানো হলো সবগুলি ব্যবহার দেখানো হচ্ছে তা নয়, দেখা যাবে একটা সামগ্রিক
কোনো দৃশ্য সেটাকে প্রস্ফুটিত করতে গেলে ছোট ছোট অনেক জিনিস থাকে, অনেক উপকরণ থাকে, প্রয়োজন হয়। সেই জন্য সব উপকরণের ব্যবহার হবে এমন নয়। তাহলে উপকরণ বিশেষভাবে যেটা দেখানো হবে, যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখানো হবে বা তার ইম্পর্টেন্স লেখা হবে স্টোরিতে, সেটা পরবর্তীতে তার কার্যকারিতা রয়েছে। তাহলে এই যে আইডিয়া, অর্থাৎ এভরি এলিমেন্ট ইন্ট্রোডিউসড ইন এ স্টোরি মাস্ট বি রেলিভেন্ট, বলা হয়েছে যেসব উপকরণগুলো দেখানো হয় সেগুলোর কিন্তু ব্যবহার রয়েছে, কোনোটা বিশেষভাবে রয়েছে, কোনোটা সার্বিক কোনো দৃশ্য প্রস্ফুটিত করতে দেখানো হয়েছে। অর্থাৎ কম বেশি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো একটা উপকরণ যেটা দৃশ্যমান, যেটাকে গুরুত্ব দিয়ে দেখানো হয়, পরবর্তীতে কিন্তু সেই উপকরণটির ব্যবহার রয়েছে ওই স্টোরি বা ড্রামা বা ফিল্মের মেইন প্লটের ক্ষেত্রে। যেমন বলে দেওয়া আছে, ইফ এ গান ইজ মেনশনড, একটা গান, একটা বন্দুক যদি দেখানো হয়, ইট শুড বি ফায়ার্ড লেটার, তাহলে ওই বন্দুকটা দিয়ে কিন্তু গুলি করতে হবে বা তার কার্যকারিতা রয়েছে ইন দ্য ন্যারেটিভ ধরে নিতে হবে। এই যে কনসেপ্টটা, এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে স্টোরি টেলিংয়ে। আমরা লক্ষ্য করব, উই নোটিস অ্যান ওল্ড ফটোগ্রাফ, একটা পুরনো ফটোগ্রাফ ঝুলিয়ে রাখা আছে অন দ্য ওয়াল অফ এ রুম, সেটাতে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। অ্যাকর্ডিং টু অ্যান্টন চেকভস গান, এই যে থিওরিটা, এই যে টার্মটা, এই সূত্র ধরে বলা হচ্ছে যে ওই যে ফটোগ্রাফটা, ওল্ড ফটোগ্রাফ যেটা দেখানো হয়েছে, শুড বি ইউজড ফর সামথিং, কোনো কিছুর জন্য কিন্তু সেটা ব্যবহৃত হবে প্লটের ক্ষেত্রে, এবং এটা সিগনিফিকেন্ট হবে, গুরুত্বপূর্ণ হবে লেটার ইন দ্য স্টোরি। পরিষ্কার বিষয়, ইট শুড নট জাস্ট বি দেয়ার ফর ডেকোরেশন, শুধু ডেকোরেশনের জন্য সাজিয়ে রাখা হয়েছে উপকরণ এমনটি নয়। তাহলে ইফ দ্য ফটোগ্রাফ নেভার গেটস ইউজড, দেখা গেল ওই ফটোগ্রাফ কিংবা বন্দুক ঝুলিয়ে রাখা হয়েছে, তার কোনো ব্যবহারই নেই, ইট ক্যান মেক দ্য স্টোরি ফিল কনফিউজিং, তাহলে এটা কনফিউজিং হবে, বিভ্রান্তমূলক হবে। তাহলে পরিষ্কার যে বিষয়টা হলো, যে কোনো স্টোরি, কোনো ড্রামা, কোনো ফিল্মের মধ্যে প্রথম দিকে যদি কোনো উপকরণ বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখানো হয়, তাহলে সেটা পরবর্তীতে মূল যে স্টোরি বা ড্রামা বা ফিল্ম, সেখানে কিন্তু এর ব্যবহার থাকবে, অর্থাৎ হ্যাভ রেলিভেন্স টু দ্য প্লট। এবার রাশিয়ান প্লেরাইট অ্যান্টন চেকভ, তিনি কি করতেন, ওপেন ইউজড এ গান, প্রায় তিনি একটা গান, বন্দুক দেখাতেন অ্যাজ এন এক্সাম্পল অফ এন এসেন্সিয়াল এলিমেন্ট। তার লেখালেখিতে প্রায়ই, বিশেষ কোনো গল্প ইত্যাদিতে দেখা যেত যে সে একটা গান, বন্দুক দেখাচ্ছে বা বন্দুকের বর্ণনা রয়েছে ইত্যাদি, তার প্রতি ইম্পর্টেন্স আছে, প্রথম দেখাতো। পরে দেখা গেছে যে ওই গানটা বিশেষ কাজে লাগে,
ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, দ্য সিগল, দ্য সিগল এখানে যে ক্যারেক্টার রয়েছে কনস্টান্টিনা, কনস্টান্টিন, হি ক্যারিজ এ গান, সবসময় সে একটা বন্দুক বহন করে নিয়ে চলত। আর্লি ইন দ্য প্লে, নাটকের প্রথম দিকে এই কনস্টান্টিন সে তো একটা বন্দুক বহন করে নিয়ে চলত। অ্যান্ড দ্য সেম গান, পরবর্তীতে দেখা গেল যে সেম গান, ওই রকম বন্দুকই ইন দ্য ফাইনাল অ্যাক্ট, শেষে দেখব বিকামিং এ কি এলিমেন্ট টু দ্য প্লট, বিশেষ ভূমিকা নিয়েছে। যাই হোক, সেই সব সূত্র ধরেই বলা হয়েছে যে প্রথম দিকে বিশেষ কোনো এলিমেন্ট যদি দেখানো হয় বিশেষভাবে, তাহলে পরবর্তীতে কিন্তু তার একটা বিশেষ ভূমিকাও থাকবে। যেমন শেক্সপিয়ারের লেখা ওথেলোতে আমরা দেখব, সেখানে ডেসডিমোনা কি করছে, ডেসডিমোনা ড্রাফট, ডেসডিমোনা ড্রাফট হ্যান্ডকারচিফ, সে তার রুমাল ফেলে দিয়েছিল, স্বাভাবিক মনে হলো প্রথম। কিন্তু পরে হুইচ দেন প্লেজ এ ক্রুশিয়াল রোল অ্যাট এ ক্রুশিয়াল মোমেন্ট অফ দ্য প্লট, কিন্তু এই যে রুমাল ফেলে দেওয়া অথেলোর মধ্যে, ডেসডিমোনা যে রুমালটা প্রথম ফেলে দিল, এটাকে স্বাভাবিক বিষয় নয়, পরে দেখা যাবে যে প্লটের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নিয়েছিল এবং একেবারে ক্রুশিয়াল জটিল ভূমিকা বহন করেছিল। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা গেল এই যে চেকফস গান, এটা ইজ রেলিভেন্স ইন স্টোরি টেলিং, স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে, ড্রামার ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। এভরি ডিটেইল শুড সার্ভ এ পারপাস, প্রথম দিকে যে জিনিসগুলো বা ডিটেইল কিছু বলা হয় তার শুরু, সেটা কিন্তু পরে সেটার ন্যারেটিভ যে এক্সপ্লানেশন সেটা আমরা পেয়ে যাই। যাই হোক, অর্থাৎ লেখকরা তারা কী করে, এই এলিমেন্টগুলোকে প্রথম ইন্ট্রোডিউস করে পাঠকের কাছে, অডিয়েন্সের কাছে, পরে এটা বিশেষ ভূমিকা গ্রহণ করে আর তার মাধ্যমেই কোনো ক্যারেক্টার, কোনো চরিত্রকে বা কোনো প্লটের কোনো বিষয়কে তুলে ধরা হয়, এমন বিষয়টাই রয়েছে। অর্থাৎ এই যে ফিজিক্যাল অবজেক্টস যেটা দেখা যায়, এমন বিষয়ও রয়েছে, ক্যারেক্টার্সগুলোকে বিভিন্নভাবে বা তার ডায়লগকে বিভিন্নভাবে থিমকে প্রভাবিত করে, যেগুলো ফিজিক্যাল অবজেক্টস, যে উপকরণগুলো প্রথম দিকে দেখা যায় পরে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্যারেক্টারের ক্ষেত্রে, ডায়লগের ক্ষেত্রে, থিমেটিক এলিমেন্টস বিষয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় দেখা যায় ইফ এ ক্যারেক্টার ইজ ইন্ট্রোডিউসড অ্যাজ সামওয়ান উইথ এ মিস্টেরিয়াস পাস্ট, কোনো একটা ক্যারেক্টারে দেখা গেল অতীত পাস্ট নিয়ে কোনো ইঙ্গিত রয়েছে, পাস্ট অতীত নিয়ে, পরে দেখা যাবে পাস্ট শুড কাম ইন টু প্লে ইন দ্য সাম মিনিংফুল ওয়ে, পরে ওই পাস্ট বিষয়টা নিয়েই একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্লটের। তাহলে শুধু এলিমেন্ট মেটেরিয়ালস থাকবে তাই নয়, বস্তুর বাইরেও এরকম কিছু, কোনো কিছু ইঙ্গিত দেওয়া থাকলে সেটা হয়। অর্থাৎ লক্ষ্য করা যাবে যে ড্রামা বা লিটারেচারের যে বিষয়গুলো রয়েছে এখানে, সেখানে এরকম যে প্রথম ইঙ্গিত পরে সেটা বিশেষ সাকসেসফুল স্থানে যায়, এটাকেই অ্যান্টন চেকফ কে নাম অনুসারে চেকফস গান বলা হয়েছে,
কারণ এই চেকফ তার লেখালেখির মধ্যে তিনি কী করতেন, বাই ইউজিং এ গান অ্যাজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এসেন্সিয়াল এলিমেন্ট। আমরা লক্ষ্য করব কোনো ফিল্মের মধ্যে প্রথম দেখা গেল যে ক্যারেক্টার কথা বলছে ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে একটা কুকুর এসে হয়তো যে ক্যারেক্টার বা হিরো তার চারপাশে ঘুরছে বা তাকে শুঁকছে বা তাকে টাচ করছে মনে হচ্ছে আপাতত এইটুকুন, কিন্তু পরবর্তীতে হয়তো দেখা যাবে যে ওই কুকুরটি বা কুকুর বিশেষ ভূমিকা রেখেছে এই ফিল্মের মধ্যে। এরকম একটা প্রাথমিক এলিমেন্ট ইঙ্গিত থাকে, পরে তার প্রভাবটা আমরা খুঁজে পাই। লক্ষ্য করা যাবে কোনো একটা ফিল্মে, আমিও দেখেছিলাম যে একজন ক্যারেক্টার সে কী করছে, ঘরেই বসে আছে সেই ক্যারেক্টার হিরো, কিন্তু খানিক পর একটা বিড়াল ঢুকে যাচ্ছে, আর যখনই বিড়ালটা ঢুকে যাচ্ছে ক্যারেক্টার কী করছে বা হিরো কী করছে, বিড়ালটাকে বার করে দিচ্ছে, আবার বিড়ালটা ঢুকে যাচ্ছে আবার বের করে দিচ্ছে, আবার ঢুকছে, এই নিয়ে অনেকক্ষণ। হ্যাঁ, প্রথমে একটা কালো বিড়াল দেখানো হয়েছিল, পরে দেখা গেল ফিল্মের শেষে যে বারবার ঘরের ভিতর ঢুকছে কালো বিড়াল আর ওই হিরো তাকে বের করে দিচ্ছে বিড়ালটাকে, কখনো বিড়ালটাকে পিটিয়ে ভাগিয়ে দেয়নি, অর্থাৎ কি না, পরে সিম্বলিকভাবে দেখানো হলো যে ওই যে কালো বিড়াল যে বারবার ঘরে ঢুকছে এটা অ্যাকচুয়ালি বিড়াল হিসাবে দেখানো হচ্ছে না, অর্থাৎ কোনো ইভিল থট, কোনো খারাপ চিন্তা ক্যারেক্টারের মনে আসছে যেন বিড়ালটাও যাচ্ছে, আবার ক্যারেক্টার কী করছে তার মনে থেকে চিন্তা দূর করে দিচ্ছে, যে বিড়ালটাকে বের করে দিচ্ছে। পরবর্তী সময়ে এরকম একটা বিশেষ ফিল্মের বিশেষ একটা থিমের একটা বিষয়, তাহলে বিশেষ লেখার মধ্যে লেখকরা কী করে, কোনো সিম্বলিক হোক কোনো অবজেক্টিভ কিছু হোক অবজেক্ট হোক একটা ইঙ্গিত দিয়ে দেয়, পরবর্তীতে সেটাকে বিশেষভাবে প্লট অনুযায়ী বিস্তার করে। তাহলে এখানে অ্যান্টন চেকফ এর নাম অনুযায়ী চেকফস গান হলো কেন, চেকফস গান হলো অ্যান্টন চেকফের লেখায় প্রায়ই দেখা যেত একটা বন্দুকের বিষয়, সেটাকে দেখানো হতো, পরে সেটা বিশেষ গুরুত্ব পেয়েছে। সেই জন্য বলা হচ্ছে এইভাবে যে কোনো স্টোরি নভেল ড্রামার মধ্যে যদি প্রাথমিকভাবে তার ইম্পর্টেন্স দেওয়া হয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, পরবর্তী সময়ে মেইন প্লট বা কোনো ইভেন্টে সেই প্রথম দেখানো যে উপকরণ বা বিষয় সেটা পরবর্তীতে মূল যে থিম সেখানে যথেষ্ট গুরুত্ব থাকে। তাহলে এই হলো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়, একটা লিটারারি টার্মস চেকফস গান। গান নাম অনুসারে এসেছে রাশিয়ান প্লে রাইট রাশিয়ান নাট্যকার অ্যান্টন চেকফ। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।